वेलकम बैक टू एवरीवन टू माय चैनल बायो जेनेटिक। आज के आमरा देखबो बैक्टेरियार भाग, एकटा होच्छे ग्राम पॉजिटिव बैक्टेरिया, एकटा ग्राम नेगेटिव बैक्टेरिया। एटा होच्छे माइक्रोस्कोपिक ऑर्गेनिज्म, माने माइक्रोस्कोपेर नीचे देखते हैं, ताई जाते भालोभावे एटाके माइक्रोस्कोपेर नीचे देखा जाए बा एर बैकग्राउंडेर थेके एके स्पष्टभावे आलादा करा जाए बा एर मध्ये की की पार्टसगुलो आछे सेगुलो भालोभावे बोझा जाए, सेई जन्य एदेरके स्टेन करा है। स्टेन माने कलर करा है। तो किछु बैक्टेरिया आछे जादेर के ग्राम स्टेनिंग पद्धतिते जदि क्रिस्टल भायोलेट बा आयोडिन दिए स्टेन करा है, तार पड़े जदि अल्कोहल बा एसिटोन दिए सेटाके धुए फेला है, तार पड़ेओ सेई बैक्टेरियागुलो सेई कलरटा धरे रखते पारे। किन्तु ग्राम नेगेटिव बैक्टेरिया जारा तादेर के क्रिस्टल भायोलेट दिए कलर करार पर अल्कोहल दिए धुए फेलले आर सेई कलरटा तारा धरे रखते पारे ना। तो ये ग्राम स्टेनिंग पद्धतिते बैक्टेरिया के स्टेन करार पर माने कलर करार पर बैक्टेरियागुलो सेई कलरटा धरे रखते पारछे कि ना तार ओपर डिपेंड करे आमरा बैक्टेरिया के दुटो भागे ताहले भाग करब। एकटा होच्छे ग्राम पजिटिव बैक्टेरिया आर एकटा ग्राम नेगेटिव बैक्टेरिया। ग्राम पजिटिव बैक्टेरिया होच्छे जादेरके आमरा जदि ग्राम स्टेन पद्धतिते क्रिस्टल ভায়োলেট বা আয়োডিন দিয়ে কালার করি, তারপরে যদি অ্যালকোহল দিয়ে ওয়াশ করি, তারপরেও কিন্তু সে কালারটা রিটেইন করে রাখতে পারছে, ধরে রাখতে পারছে, তাদেরকেই বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এদের এক্সাম্পল হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, এছাড়াও রয়েছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। আর এইদিকে তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা হবে, যাদেরকে তাহলে গ্রাম স্ট্রেনিং পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন দিয়ে কালার করার পর যদি অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলা হয় তারা এই কালারটা ধরে রাখতে পারে না, তো তাদেরকেই বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো পরে এদেরকে আবার একটা স্টেন দিয়ে কালার করা হয়, সেটা হচ্ছে স্যাফ্রানিন। তো এদের এক্সাম্পল হচ্ছে ইকোলি, তারপর ভিব্রিও কলেরি। এই ব্যাকটেরিয়াগুলো কালার ধরে রাখতে পারছে, এরা ধরে রাখতে পারছে না কেন, নিশ্চয়ই এদের সেলের স্ট্রাকচারে কিছু ডিফারেন্স রয়েছে যার জন্য এরা ধরে রাখতে পারছে আর এরা পারছে না। তো আমরা যখন ব্যাকটেরিয়ার স্ট্রাকচার দেখেছি, সেখানে দেখেছি যে ব্যাকটেরিয়ার সেলের বাইরে তিনটে লেয়ার থাকে। একটা যদি আমরা ভেতর দিক থেকে বলি, একটা হচ্ছে সেল মেমব্রেন, তার বাইরে থাকে সেল ওয়াল, তার বাইরে থাকে ক্যাপসিউল। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, এদের আউটার মেমব্রেনটা অ্যাবসেন্ট থাকে আর এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এদের ক্ষেত্রে সেল ওয়ালটা মোটা হয়, প্রায় 20-80 nanometers মোটা হয়, আর এখানে প্রচুর পরিমাণে মিউকোপেপটাইড থাকে, প্রায় 90% এখানে মিউকোপেপটাইড দেখতে পাওয়া যায়। আর এদের ক্ষেত্রে কি হয়, এরা এটা হচ্ছে থিন হয়, এদের ক্ষেত্রে সেল ওয়ালের লেয়ারটা পাতলা হয়, 8-12 nanometers। এখানে মিউকোপেপটাইডের পরিমাণ কম থাকে, 10-20% মিউকোপেপটাইড থাকে। এরপর হচ্ছে ফ্যাটিস লেস, সেল ওয়ালে ফ্যাটটা এখানে কম পরিমাণে থাকে আর এখানে ফ্যাট মোর। এখানে সেল ওয়ালটা স্মুথ হয় তাই কালারটা ধরে রাখতে পারে, আর এদের সেল ওয়ালটা ওয়েভি হয়, ওয়েভি মানে এরকম ঢেউ খেলানো হয় তাই কালারটা ধরতে পারে না। আর হচ্ছে এদের ক্ষেত্রে সেল ওয়ালটা একটাই লেয়ার দিয়ে তৈরি, এদের ক্ষেত্রে সেল ওয়ালে দুটো বা তিনটে লেয়ার দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে সেল ওয়ালে টাইকোয়িক অ্যাসিড বা টাইকর্নিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, এদের ক্ষেত্রে এগুলো টাইকোয়িক বা টাইকর্নিক অ্যাসিড অ্যাবসেন্ট থাকে। তাহলে এই দুটো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এদের স্ট্রাকচারে, সেলের স্ট্রাকচারে ডিফারেন্সের জন্যই এরা কালারটাকে ধরে রাখতে পারছে, এরা ধরে রাখতে পারছে না। তো তার ওপর ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে তাহলে দুভাগে ভাগ করলাম, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কেন আমরা ব্যাকটেরিয়াকে কালার করব, ব্যাকটেরিয়া যেহেতু মাইক্রোস্কোপিক অর্গানিজম, যাতে এদের মাইক্রোস্কোপের তলায় আমরা এদেরকে ভালোভাবে প্রমিনেন্টভাবে যাতে অবজার্ভ করতে পারি, তার ব্যাকগ্রাউন্ডের থেকে একে আলাদা করতে পারি বা সেলের মধ্যে কী কী পার্ট রয়েছে সেগুলো ভালোভাবে দেখতে পারি, সেই জন্য ব্যাকটেরিয়াকে স্টেন করা হয় বা কালার করা হয়। তো গ্রাম স্টেনিং হচ্ছে একটা প্রসেস যার সাহায্যে ব্যাকটেরিয়াকে কালার করা বা স্টেন করা হয়। তো এই পদ্ধতিতে স্টেন করার পর, ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন দিয়ে স্টেন করার পর যদি এদেরকে অ্যালকোহল দিয়ে ওয়াশ করা হয়, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ারা এই কালারটা ওয়াশ করার পরেও ধরে রাখতে পারে নিজেদের কালারটা। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এদেরকে ওয়াশ করার পর এই ক্রিস্টাল ভায়োলেটের কালারটা এরা ধরে রাখতে পারে না, এরপর এদেরকে আরেকটা স্যাফ্রানিন বলে একটা স্টেন বা কালার দিয়ে এদেরকে কালার করা হয়।
তো এদের এক্সাম্পল হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি বা ক্লস্ট্রিডিয়াম টিটানি, আরও অনেক এক্সাম্পল রয়েছে। গ্রাম নেগেটিভের এক্সাম্পল হচ্ছে ইকোলি ভিব্রিও কলেরি। তো যেহেতু এরা ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিনের কালারটা ধরে রাখতে পারছে, তাই মাইক্রোস্কোপের তলায় দেখলে এদেরকে আমরা বেগুনি বা নীল কালারের দেখতে পাবো। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেহেতু ক্রিস্টাল ভায়োলেটের কালার ধরে রাখতে পারেনি, এদেরকে আবার একবার কাউন্টার স্টেন করা হয়েছে স্যাফ্রানিন দিয়ে, তাই স্যাফ্রানিনের যে কালার সেই কালারটাই এরা মাইক্রোস্কোপের তলায় শো করবে। পিঙ্ক বা লাল কালারের দেখতে লাগবে এদেরকে মাইক্রোস্কোপের তলায়। এই ডিফারেন্সটা কেন হচ্ছে? এদের সেলের স্ট্রাকচারের জন্য হচ্ছে। আউটার মেমব্রেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। আর কি থাকে? সেল ওয়ালটা এদের ক্ষেত্রে মোটা হয়, তাই কালারটা ভালো করে ধরে রাখতে পারে। বাই 20-80 nanometer এরা ঠিক হয়, মোটা হয়। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এদের সেল ওয়ালটা খুব পাতলা হয়, 8-12 nanometer। আর সেল ওয়ালে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মিউকোপেপটাইড প্রচুর পরিমাণে থাকে, 80-90% মিউকোপেপটাইড থাকে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে মিউকোপেপটাইড খুব কম থাকে, 10-20%। আর হচ্ছে এদের সেল ওয়ালে ফ্যাট খুব কম পরিমাণে থাকে, আর এদের সেল ওয়ালে ফ্যাটটা বেশি থাকে। আর এদের সেল ওয়ালটা স্মুথ হয়, সমান হয়, তাই স্টেনটা ভালো করে ধরতে পারে রংটা। আর এদের গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এদের হচ্ছে সেল ওয়ালটা ওয়েভি হয়, ঢেউ খেলানো, তাই কালারটা ভালোভাবে অ্যাবজর্ব করতে বা ধরে রাখতে পারে না। আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে এদের সেল ওয়ালটা সিঙ্গেল লেয়ারের হয়, একটাই লেয়ার থাকে, আর এদের ক্ষেত্রে ডাবল বা ট্রিপল লেয়ারের হতে পারে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে এদের সেল ওয়ালে টাইকোয়িক বা টাইকর্নিক অ্যাসিড দেখতে পাওয়া যায়, আর এদের ক্ষেত্রে এইসব অ্যাসিড থাকে না। তাহলে এই ডিফারেন্সের জন্যই কিছু ব্যাকটেরিয়া স্টেনটা ধরে রাখতে পারছে, যাদেরকে বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর কিছু ব্যাকটেরিয়া স্টেনটা বা কালারটা ধরে রাখতে পারছে না, তাদেরকে বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আশা করি এই ভিডিও থেকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কী ডিফারেন্স সেই সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।